এক সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে কৌশলগত উন্নয়নের এক অর্থনৈতিক বিপ্লব যার নাম ব্লু ইকোনমি। সারা পৃথিবী জুড়েই সীমিত সম্পদের কারণে সামুদ্রিক সম্পদের টেকসই ও সুষ্ঠু ব্যবহার জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের মতো সীমিত সম্পদের একটি দেশের জন্য অর্থনৈতিক বিকাশ ও উন্নত জীবন নিশ্চিত করতে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে তাই ব্লু ইকোনমির কোনো বিকল্প নেই। তাছাড়া আগামী 2041 সালের মধ্যে উন্নত দেশে উত্তরণের জন্য ব্লু ইকোনমি নিয়ে ভাবার সময় এখনই। বাংলাদেশের বিস্তৃত উপকূল বা দক্ষিণাঞ্চল কৌশলগতভাবে ব্লু ইকোনমির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই উপকূলীয় এলাকায় উন্নত স্থাপনা অর্থাৎ নীল কারখানা, গভীর সমুদ্র বন্দর এবং একের পর এক উপশহর প্রতিষ্ঠা করা প্রয়োজন, যার মাধ্যমে আমাদের মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদ এবং বঙ্গোপসাগরের অদূরবর্তী অঞ্চলে তেল ও গ্যাসের মতো অমূল্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে পর্যাপ্ত সুফল পাওয়া সম্ভব হবে। তবে চিন্তার কথা হল যে লবণাক্ততার কারণে সৃষ্ট মরিচা উপকূলীয় এলাকায় নির্মিত সব ধরনের স্থাপনার স্থায়িত্ব কমিয়ে দেয়, তাই দেশের উপকূল অঞ্চলে টেকসই স্থাপনা তৈরির জন্য খুব শীঘ্রই লবণাক্ত অঞ্চলের জন্য নির্মাণ বিধিমালা পুনর্বিবেচনা ও সংস্কার করা প্রয়োজন। এক্ষেত্রে ব্লু ইকোনমি বাস্তবায়ন করতে হলে আরও প্রয়োজন প্রচলিত নির্মাণ বিধি বাতিল করে নির্মাণ উপকরণ ও প্রযুক্তির উন্নয়ন, পণ্য উৎপাদনে উদ্ভাবনী চিন্তা ও সমাধান এবং নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সময়ের সাথে মানিয়ে যাবার সক্ষমতা অর্জন। আর এখানেই এসে পড়ে একটি অগ্রগণ্য নাম, বিএসআরএম। উদ্ভাবনী ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকা নেতৃস্থানীয় স্টেল নির্মাতা বিএসআরএম তাই সমুদ্র তীরবর্তী অঞ্চলে স্থাপনা বা ব্লু কনস্ট্রাকশনকে মাথায় রেখেই তৈরি করেছে এক যুগান্তকারী মরিচা প্রতিরোধক স্টেল, বিএসআরএম সেঞ্চুরা। সেঞ্চুরাই হল দেশের প্রথম ফিউশন বন্ডেড ইপক্সি কোটেড রিবার, যা উপকূলীয় এলাকার যে কোনো স্থাপনাকে করবে ক্ষয় প্রতিরোধী ও দীর্ঘস্থায়ী। সরকার এবং বিভিন্ন পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উপকূল এলাকায় নির্মাণাধীন বেশ কিছু ব্লু কনস্ট্রাকশন তৈরিতে ব্যবহৃত হচ্ছে বিএসআরএম সেঞ্চুরা। এভাবেই এক সমৃদ্ধ ও নিরাপদ আগামী তৈরিতে প্রস্তুত আমরা। বিএসআরএম বিশ্বাস করে বিশ্বের বহু দেশের অর্থনীতি যেভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে, ব্লু ইকোনমির সাথে আমাদেরও এগিয়ে যেতে হবে সেই পথে। বিএসআরএম, বিল্ডিং আ সেফার নেশন।